বেসরকারি টেলিকম সংস্থাগুলির সঙ্গে ইঁদুর দৌড়ে নেমে বারবার পিছিয়ে পড়ছে বিএসএনএল রাষ্ট্রায়ত্ত এই টেলিকম সংস্থা কোনো মতেই টেক্কা দিতে পারছে না দেশের বেসরকারি টেলিকম সংস্থাগুলিকে তার ফলে হারাতে বসেছে জনপ্রিয়তাও প্রতিযোগিতার ময়দানে নেমে যখন অন্যান্য বেসরকারি টেলিকম সংস্থাগুলি পরিষেবা দিতে একরকম প্রস্তুত তখন ঢুকতে থাকা বিএসএনএল কবে ফোর জি পরিষেবা দিতে পারবে তাই নিয়েই একটা বড় প্রশ্ন তৈরি হয়ে রয়েছে এখনও রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থার পক্ষে ফোর জি স্পেকট্রাম নির্ভর পরিষেবা চালু করা সম্ভবই হয়নি কবে হতে পারে সেই নিয়েও তৈরি হয়েছে জল্পনা এরই মধ্যে টেলিকম ও তথ্য প্রযুক্তিমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ জানিয়ে দিলেন বিএসএনএলকে ফাইভ জির স্পেকট্রাম নিলামে কেনার প্রয়োজন নেই সংস্থাকে সরাসরি বরাদ্দ করবে সরকার দেড় বছর আগে কেন্দ্রীয় সরকার বিএসএনএল এবং এমটিএনএলকে বাঁচিয়ে তোলার কথা ঘোষণা করেছিল সেই সময় ফোর জি স্পেকট্রামের বরাদ্দের কথাও ঘোষণা করে কেন্দ্র পেরিয়েছে অনেকগুলো দিন কিন্তু কথার প্রতিফলন কাজে হয়ে ওঠেনি সম্প্রতি টেলিকম মন্ত্রী জানান দু হাজার একুশ বাইশ সালে বিএসএনএল এর ফোর জি স্পেকট্রামের জন্য বরাদ্দ করা হয়েছে চব্বিশ হাজার চুরাশি কোটি টাকা এছাড়া কেন্দ্র যে ফাইভ জি স্পেকট্রাম বরাদ্দ করতে সায় দিয়েছে সে কথাও জানান কিন্তু বিএসএনএল এখনও ফোর জি পরিষেবাই চালু করতে পারল না এর মধ্যে ফাইভ জি স্পেকট্রমের বিষয়টা কতটা যুক্তিযুক্ত প্রশ্ন সংশ্লিষ্ট মহলের ব্যুরো রিপোর্ট বিজনেস প্রাইম নিউজ